উমরা করতে গিয়েও যেন বিশ্রাম নেই মুশফিকের। নিজেকে ফিট রাখতে রানিং করতে দেখা গেছে মিস্টার ডিপেন্ডেবলকে। বিপিএল এর প্রস্তুতিটা মক্কাতে রানিং সেশন দিয়ে শুরু করেছেন এই কিপার ব্যাটার। উমরা শেষে দেশে ফিরে বুধবার সকাল সকাল মিরপুরে হাজির মুশফিক। কনকনে ঠান্ডায় মুশফিক একা একা দৌড়াচ্ছেন মিরপুরের সবুজ গালিচায়। নিজেকে ফিট রাখতে পরিশ্রমের কমতি নেই এই ক্রিকেটারের। এবারের বিপিএলে খেলবেন বরিশালের জার্সিতে, তাই নিজেকে ঠিকঠাক প্রস্তুত করে নিচ্ছেন। প্রায় 30 মিনিটের রানিং সেশন শেষ করে ক্লান্ত মুশফিক ফিরলেন ড্রেসিং রুমের দিকে। এরপর একটু বিশ্রাম নিয়ে মুশফিককে ছুটতে দেখা গেল জিমের দিকে। মুশফিক তো এমনই, নিজেকে ফিট রাখতে করে যান কঠোর পরিশ্রম। তাই তো প্রায় 37 বছর বয়সে এসেও মুশফিক সুপার ফিট। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। এদিকে মুশফিকের মতো উমরা করে দেশে ফিরেছেন ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদও। মসজিদে নববী ও মসজিদে কুবায় ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাইলেন্ট কিলার। দেশে ফিরে একই দিনে দুইজনে এসেছেন মিরপুরে। বিপিএলও খেলবেন একই দল ফরচুন বরিশালের হয়ে। বুধবার দুইজনে শুরু করলেন বিপিএল এর প্রস্তুতি। পাঁচ পাণ্ডবের তিন পাণ্ডব এবার খেলবেন বরিশালের জার্সিতে। তামিম তো কয়েকদিন থেকেই মিরপুরে নিজেকে প্রস্তুত করছেন। তবে মুশফিক ও মাহমুদুল্লাহ আজই শুরু করলেন অনুশীলন। সাকিবকে দলে ফিরিয়েও শিরোপা জেতা হয়নি বরিশালের। এবার সিনিয়র তিন ক্রিকেটারকে দলে ফিরিয়েছে দক্ষিণাঞ্চলের এই দলটা। এবার কি কাটবে ওদের শিরোপা খরা? মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।